রাহু নাম শুনলে অনেকে কিন্তু চমকে ওঠে, আর এই রাহুর গ্রাস আপনার জীবনকে কিন্তু দুর্বিষহ করে তুলতে পারে। ইয়েস, এই রাহুর গ্রাস থেকে কিভাবে বাঁচবেন তার একটা বিশাল বড় ক্রিয়া আমি আপনাদেরকে বলবো, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। এবং যাদের জন্মছকে রাহু শুভ নেই, কিভাবে বুঝবেন রাহু শুভ নেই সেটাও বলবো, তারা এই ক্রিয়াটি করুন, খুবই কার্যকরী ক্রিয়া। কিন্তু একটি কথা বলি, জীবনে বড় হতে চাইলে টার্গেটকে কিন্তু অ্যাচিভ করতে হয়, অর্থাৎ যার কোনো এম নেই সে কিন্তু কোনোদিনও বড় হতে পারে না। আপনার ডায়েরিতে নোট করে নিতে পারেন, আপনার জন্মছকে সব গ্রহ যদি শুভ থাকে না, আপনি কিছু করতে পারবেন না। তখনই করতে পারবেন যখন আপনার এম থাকবে, লক্ষ্য থাকবে। কারণ যার যার লক্ষ্য থাকে তার কাছেই আছে লক্ষ্মী, এটা মাথায় রাখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাহুর গ্রাস থেকে কিভাবে বাঁচবেন। দেখুন, রাহু এবং কেতু এই দুটি কিন্তু ছায়াগ্রহ। বর্তমান কলিযুগে এই রাহু এবং কেতুর দুজনের কিন্তু প্রচণ্ড প্রভাব বা প্রতিপত্তি কিন্তু রয়েছে। আপনারা অনেকেই জানেন যে রাহু কি দেয়, আমি বারবার বলি, রাহু দেয় আকস্মিক অর্থ, হঠাৎ অর্থ। আর এই হঠাৎ অর্থ কোথা থেকে আসে নতুন করে আর বলার কিছু নেই, কোথা থেকে আসে আমি বারবার বলি, আকস্মিক অর্থ কোন জায়গা থেকে আসে আমি বারবার বলি, তাই আমি সেই বিষয়ে আর এগোবো না। উল্টো দিকে কেতু যে অর্থটি দিয়ে থাকে সেই অর্থ কিন্তু গুপ্ত অর্থ, সুপ্ত অর্থ, হঠাৎ করে গুপ্তভাবে অর্থ আসার আগে কিন্তু কেতু দিয়ে থাকে। তা আজকে আমি কেতুর বিষয়ে আমি যাব না, আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে কেতু নিয়ে বলবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রাহুর গ্রাস থেকে কিভাবে বাঁচবেন সেটা বলবো। এবার আপনি বুঝবেন কি করে যে আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে কি না অশুভ রয়েছে, কিভাবে বুঝবেন, এটা একটা বড় বিষয়। জন্মছক বিচার না করেও কিন্তু আপনি আপনার জন্মছকে রাহু শুভ না অশুভ সেটা বুঝে যাবেন। আমি সিমটম বলবো, খুব কার্যকরী সিমটম বলবো, এবং আমি এই ভিডিওতে রাহুর কাছ থেকে অর্থাৎ রাহুর গ্রাস থেকে বাঁচার উপায়ও বলবো। তাই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে ভিডিও ওয়াচ করেন, আমার চ্যানেলের ভিডিও অনেকেই ওয়াচ করেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখেননি অনেকেই। হোয়াই? দেখুন, আপনারা যখন চ্যানেলটি দেখছেন, ভিডিও ওয়াচ করেন, তাহলে সাবস্ক্রাইবটা তো করে রাখুন। কারণ যে জিনিসটা নিয়ে চলছেন বা দেখছেন তাকে তো যত্ন করতে হয়, তাই না? আর এই যত্ন আপনারা সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে করতে পারেন। হ্যাঁ, আসুন এবার আমি আপনাদেরকে বলে দিই রাহু খারাপ রয়েছে না ভালো রয়েছে কিভাবে বুঝবেন। প্রথমত আপনি দেখুন আপনার মামার সাথে সম্পর্ক কেমন রয়েছে জন্ম পর থেকে, মামা কতটা সাপোর্ট করে আপনাকে, মামার কাছ থেকে কতটা আপনি আদর পান দেখুন তো। যদি আদর পান, যদি ভালোবাসা পান, তাহলে কনফার্ম থাকুন রাহু আপনার জন্মছকে শুভ রয়েছে। ইয়েস ইয়েস। আর উল্টো দিকে যদি দেখেন মামার সাপোর্ট নেই, মামা আপনাকে খুব একটা পছন্দ করে না, লাইক করে না, তাহলে ডেফিনেটলি আপনি লিখে রাখতে পারেন যে আপনার সাথে বড় কিছু ঘটনা ঘটবে আগামীতে, কারণ রাহু আপনার নেগেটিভ রয়েছে। ইয়েস, যেমনটা বুধ যদি আপনার জন্মছকে শুভ থাকে তাহলে দেখবেন মাসির সাথে সম্পর্ক ভালো থাকবে, হ্যাঁ বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। উল্টো দিকে রাহুর কথাও আমি বললাম আপনাদেরকে, তো দেখুন তো মামার সাথে সম্পর্ক কেমন রয়েছে। এছাড়াও
আরেকটি উপায়ে, এটি সেকেন্ড স্টেজ, তাতেও কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার রাহু শুভ না অশুভ। আপনার বাড়ির ছাদ দেখুন, আপনার বাড়ির ছাদ দেখুন কতটা পরিষ্কার রয়েছে। যাদের বাড়ির ছাদ অপরিষ্কার থাকে, পুরো আবর্জনায় ভর্তি, শ্যাওলা পড়ে গেছে ছাদের উপরে, বা পাতা টাতা পড়ে আছে গাছের পাতা, তার মানে রাহুকে আপনি ড্যামেজ করে দিচ্ছেন। যদি জন্মছকে শুভও থাকে সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যাবে, কনফার্মড, কনফার্মড। তাই এই ছোট ছোট বিষয়গুলোকে আপনাদেরকে নজর রাখতে হবে। এই কথাগুলো ইউটিউবে কেউ বলবে না, শুধুমাত্র আমি বলবো, কল্যাণ রায় বলবে। তো আসুন এবার আমি আপনাদেরকে বলি রাহু গ্রাস কিভাবে করে। রাহু যদি অশুভ থাকে তাহলে আপনি কোটিপতি বা আরবপতি হন না কেন, আপনি কিন্তু ভিখারিপতিতে পরিণত হবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কারণ রাহু শনির ছায়া বলতে পারেন, শনির ছায়া, শনির বেটা বলতে পারেন। হ্যাঁ, আমি শনিদেবের কথাই বলছি। শনিদেব যা আমাদের ভালো দেয় ঠিক তেমনটাই কিন্তু ভালো দেয় রাহুও। শনি যেভাবে অর্থ দেয় রাহুও কিন্তু অর্থ দেয়। তবে একটা কথা এখানে না বলেই পারছি না, শনির যে অর্থটা সেই অর্থটা কিন্তু বিশাল অঙ্কের অর্থ, এবং সেই অর্থটা কিন্তু স্টেবল অর্থ, স্টেবল, স্টেবল, ইয়েস। কিন্তু রাহুর অর্থ কিন্তু স্টেবল নয় একদম 100%, কারণ রাহুর অর্থ কিন্তু টিকে না। স্টেবল মানে টিকবে না, অর্থ আসবে আর বেরিয়ে যাবে। দেখুন তো, আপনার জন্মছকে যদি রাহু অশুভ থাকে তাহলে আপনি কোটিপতি থাকলেও কিন্তু ভিখারিপতিতে কিন্তু পরিণত হবেনই হবেন, কনফার্মড। তবে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু উপায় বলবো, যে উপায়গুলি করলে রাহুকে কিন্তু নিজের কব্জায় করে নিতে পারবেন। কব্জায় কিভাবে করবেন আসুন সে বিষয়ে আগে বলি। প্রথমত নিজের বাড়ির ছাদকে পরিষ্কার রাখুন, ছাদে কোনো আবর্জনা রাখবেন না। আপনার জন্মছকে যদি রাহু শুভ অবস্থা তো থাকে, সেটাও কিন্তু ড্যামেজ হয়ে যাবে। দ্বিতীয়, মামার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, রাহুকে যদি ভালো করতে চান, ইয়েস। তিন নম্বর যে ক্রিয়াটির কথা বলবো, সেই ক্রিয়াটি হচ্ছে জং ধরা পেরেক। জং ধরা পেরেক আপনাকে রাহুর স্থানে রেখে দিতে হবে। কোন স্থানটা রাহুর স্থান, কোন স্থানটা রাহুর স্থান বাস্তুতে জানেন কি? বলি, দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে রাহুর জায়গা। দক্ষিণ পশ্চিম কোণে আপনাকে রেখে দিতে হবে এই জং ধরা পেরেক, ইয়েস। আর দেখুন 45 দিনের মধ্যে ফল, ইয়েস। আসুন ভিডিওটি এখানে শেষ করি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।